কোন দলের অন্ডকোষ চেপে ধরেছিল নাকি সিবিআই, প্রসঙ্গ উঠল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন হেস্টিং থানায়। অনেক অভিযোগের কথা শুনিয়েছেন কুন্তল। সেই অভিযোগের সারবত্তা হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার উপর চাপ তৈরি করছে, জোর করে রাজনৈতিক নেতাদের নাম বলানোর চেষ্টা করছে। নতুন নতুন খবরের আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন শাইন টিভি 24/7। এমনকি তাকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ কুন্তলের। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতার অভিযোগ অনুযায়ী ঠিক কি হেনস্থা করা হয়েছিল কুন্তলকে, কোন মাত্রায় ছিল সেই হেনস্থা জানেন কি? আদালতের নির্দেশনামায় মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যে উঠে এসেছে সেই অভিযোগের কথা। কি বলা হয়েছে সেখানে? আদালতের নির্দেশনামায় বলা হচ্ছে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেদিন কুন্তল ঘোষের চিঠি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিকাশবাবুর বক্তব্য ছিল, যদি কোনো ব্যক্তিকে হেফাজতে নিয়ে অত্যাচার করা হয় তাহলে তিনি এরকম চিঠি লিখতে পারতেন না। বিশেষ করে কুন্তলের অন্ডকোষ চেপে ধরার যে অভিযোগ উঠেছে সেই বিষয়টির উপর আলোকপাত করেন বিকাশবাবু। কুন্তলের অভিযোগের প্রশ্ন টেনে বিকাশবাবু প্রশ্ন তুলেছিলেন, প্রবল ব্যথা পেয়েছিলেন কুন্তল, তাহলে তিনি হাসছেন কিভাবে? হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় লিখেছেন, একজন মানুষের অন্ডকোষ চেপে ধরলে তিনি হাসতে পারেন কিনা সে বিষয়ে মেডিকেল বিশেষজ্ঞদের থেকে জানা দরকার এবং সিবিআইয়ের সেটি জানা উচিত। যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই সঙ্গে নির্দেশনামায় এও উল্লেখ করেছেন, কুন্তল ঘোষ ফেব্রুয়ারি 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে ছিলেন, কিন্তু সিবিআই হেফাজতের পর সিবিআইয়ের ডিআইজির বিরুদ্ধে অত্যাচারের কোনো অভিযোগ জানাননি কুন্তল। এমনকি যখন তিনি ইডির হেফাজতে ছিলেন সেই সময় তিনি ইডির তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনো অভিযোগ জানাননি। প্রথমবার কুন্তল অভিযোগ জানিয়েছে 31 মার্চ এবং 1 এপ্রিল। শুধু তাই নয়, এর পাশাপাশি 3 ফেব্রুয়ারি বিশেষ সিবিআই আদালতে বিচারকের একটি নির্দেশনামার কথা উল্লেখ করা হয়েছে সেখানে। সেই সময় বিচারকের কাছে এমন কোনো অভিযোগ করেনি কুন্তল, অথচ চিঠিতে তিনি লিখেছেন ইডির তদন্তকারী অফিসাররা তার তলপেটে চিমটি কেটেছিলেন এবং সেই যন্ত্রণায় এখনও ভুগছেন তিনি।